দীর্ঘদিন পর আতঙ্কের নগরীতে পরিণত হয় রাজধানী। 28 অক্টোবর বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গেল কয়েকদিনের শঙ্কা ছিল বিশৃঙ্খলার। এজন্য শনিবার সকাল থেকেই রাজধানী ছিল কার্যত ফাঁকা। ছুটির দিন থাকায় ঘর থেকে মানুষ বেরো হয়েছে কম। সাধারণ মানুষের এই উদ্বেগ উৎকণ্ঠা বাস্তবে রূপ নেয় দুপুরের পর। দুপুর 1:30টার দিকে কাঁকড়াল মোড় থেকে ছড়িয়ে পড়ে পুলিশ বিএনপির সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর বেশ কিছু এলাকা। দফায় দফায় টিয়ারশেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে বিএনপি কর্মীরাও। আহতদের অনেককে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হামলার জন্য আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা পাল্টাপাল্টি দোষারোপ করেন। গুলিগতা আর বোম আছে আর বোতল মাছে, বোতল উড়ায় মাছে আর গুলি করতে আছে ফাঁকা গুলি। কাঁকড়াল ওই যে গুলিটার গুলিটার ভিতরে গুলি টিয়াছে, যেখানে যা লাগে সব করছে। গ্রেপ্তার করে নিয়ে গেলে আর কি কি করার আছে? গ্রেপ্তার হয়ে যাবো, গ্রেপ্তার করে নিয়ে গেলে কি বো? আমরা তো মরণ কামড় দিয়ে এই নামছি, আমরা কিচ্ছু ভয় পাই না। গ্রেপ্তার করে করুক, গ্রেপ্তার করে কি বো? বাচ্চা জাহান আছি, বিএনপির উপক্রম আছিল, এখান থেকে আসতেছিলাম আমরা, লোকজন দলয়া আমাদেরকে মারছে। বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ শেষ হওয়ার পর সড়কে যান চলাচলের সংখ্যাও বাড়ে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।